মানুষ সোমনাথ এবং অনেকের থেকে অনেক ছোট সেই জন্য এই ভাইটাকে উঠে আসতে হলো এইটাই আমার প্রথম এবং শেষ কথা এখানে যারা আছে যে মানুষটি বললেন সুশীলদা আমার খুব লজ্জা করে যে এই রকম ভাবে সেজেগুজে আসা আর কি আমি বরং সুরের পথ ধরে একটু কথাতে যাই কারণ সত্যজিৎ বলে দিয়েছে ছোট করে সেটা হচ্ছে এরকম আমি শুনছিলাম সত্যজিৎই বলল যে এরপরে বাউল গান হবে অনেক মায়েরা এবং বাবা বসে আছেন অনেকেই আছেন ঠান্ডার মধ্যে আমি বিবেকানন্দের মূল কথা তো শ্যামলী দি আর অনুজ সোমনাথ বলল আমি সুর দিয়ে সেই কথাটারই অনুরোধন ঘটাই লালন ফকির বাউল গানের একটি লাইনে বলছেন সহজ মানুষ ভোজ দেখ নার মন দিব্য জ্ঞানে পাবি রে সহজ মানুষ ভোজ দেখ নার মন দিব্য জ্ঞানে আর একটা লাইন বলি তারপরে একটু ব্যাখ্যা করব তারপরের অন্তরটা এমন ছিল ভজ মানুষের চরণ দুটি নিত্য বস্তু হবে খাটি মায়েরা বসে আছেন বাবারা তিলো কেটে হোয়াট ইজ মিন বাই নিত্য বস্তু সেই নিত্য বস্তু কি আমরা ভজনের মধ্যে পাই ওই ভজনের কথাই তো গো বিবেকানন্দ বলে গেলেন সহজ মানুষের কথা আর তারও 100 বছর আগে লালন তার সায়ের কাছে যে বীজ মন্ত্র পেয়েছিলেন সহজ মানুষের ভজার কথা সেটাই তো বহন করলেন 100 বছর পরে স্বামী বিবেকানন্দ গো এ তো মা বসে আছেন ও স্বামী কি কাকে ভজনা করে আর আমার কি ভালো লাগছিল ভাগ্যিস আমি 5টার আগে এসে পৌঁছেছিলাম আপনাদের এই অঞ্চলে যখন দেখছিলাম আমি সত্যি দেখিনি গো যে আমার থেকেও বড় বয়সের আমার বয়সের সুশীতার বন্ধুরা তারা মাঠ পরিষ্কার করছে পরিষ্কার করছে আমি অনেক দেখেছি স্কুলে যখন শিক্ষকতা করছি আমার মানে ঘা লাগবে বলে আমি বেত হাতে করে বাচ্চাদের বলছি এই মাঠ পরিষ্কার করো আমি না মাস্টার আর এই মানুষগুলো আমি দেখেছি আমি একটু মিথ্যা বলছি না মাঠ পরিষ্কার করছে মাঠ পরিষ্কার করছে দ্যাট ইজ সহজ মানুষ ভজা এই যে মাঠ পরিষ্কার মানে আমার মাথাটা আনাতে হচ্ছে না ওইটাই তো বিবেকানন্দ বলেছিলেন বিবেকানন্দ মানুষের কথা বলতে বলতে উনি ঈশ্বর হয়ে গেলেন আর আমরাও এখন বিভিন্ন পতাকা লাগিয়ে স্টেজে স্টেজে আমরাও বলি আমি মানুষের লোক আমার দল মানুষের কথা বলে আমি তোমাদের জন্য এলাম তারা মানুষের কথা বলতে বলতে নিজেকেই পাল্টে নেয় লালে সদায় কালোতে এক হয়ে যায় বিবেকানন্দ দর্শন জানে না কিন্তু বিবেকানন্দ কি সামনে রেখে মানুষকে বিভেদ করে তারা ফায়দা তোলে আর সেখানে দাঁড়িয়ে এই মানুষগুলো পাতা খুঁজছে কিছু মানুষ আসবে তাদের পায়ের পদ রজ রেণু থেকে যাক মাঠে নোংরা যেন তাদের পায়ে না লাগে কি গো মায়েরা মানুষ কাকে বলে সেবা কাকে বলে কাকে বলে সেবা এই যে পেছনে বসে আছে আমাদের লেখক আমাদের গার্জিয়ান অচ্যুতানন্দ এই যে রহুল্লা সত্যজিৎ রা এরাই তো মানুষ
যারা সমাজের মধ্যে নিরন্তর ঘেটে ঘেটে সেতু তৈরি করেছে গো মানুষে মানুষে। আর আমি বলি যে বার্তা লালন বহন করে এনে বিবেকানন্দের মগ্ন চৈতন্যের দাঁতটি নাড়িয়ে দিল, সেটাই আরো 100-150 বছর পর কি রহুল্লাদের মতো, আমার এই সোমনাথ ভাইদের সেতুর মতো, আমার এই সুশীত দাদের মতো মানুষের ভেতর কি আমরা দেখতে পাই না? সেই সত্তাটাকে আমরা কি একটুখানি সার ফাঁস জল দিয়ে লালন করতে পারি না? আমরা কি মগ্ন চৈতন্যে একবার স্থিতি দিতে পারি না বিবেকানন্দের প্রকৃত দর্শনকে? কিন্তু আমরা তাকে নিয়ে রাজনৈতিক বেলের লাপনা করি, হুজুগে মাতিয়ে তুলি, আর তখন তাদের যখন এই মাঠে আসর জমে মক্ষী রানীর মতো কত মানুষ মাঠ ভরে যায়, কিন্তু আজ বিবেকানন্দ নগরে প্রকৃত অর্থে বিবেকানন্দের চেতনায় আমরা মানুষ পাই নে গো। আমার ব্যথা লাগে, কষ্ট হয়, তাই একটু লেখালেখি করি আর গুমড়ে গুমড়ে মরি। বেঁচে থাক প্রগতি, প্রগতি সত্যি কথা তো থিম ছঙ্গে বলো রামই বলে দিয়েছে, আমাদের ডাকবার দরকার ছিল না, সেটাই তো মানুষ। প্রগতি আর শিক্ষা এগিয়ে চলুক, এরা আমরাও যেন তাদের প্রসাদ পাই, এই প্রত্যাশা রেখে শেষ করছি। নমস্কার।